ছোট্ট একটা এক্সাম্পল দেখে নাও যে আসলে টাইম লাইনটা কিভাবে কাজ করে সিএসএস কোড্র আচ্ছা আমি একটা টাইম লাইনের ইয়ে দেখি ব্লু পয়েন্ট ব্লু প্রিন্ট ভার্টিক্যাল টাইম লাইন এটা গিট হবেও আছে আর কি আচ্ছা এই যে একটা ফেসবুকে টাইম লাইন দেখো না মাঝখানে একটা দাগ থাকে আর দুই পাশে তুমি যে স্ট্যাটাসগুলো দিছো সেই স্ট্যাটাসগুলো দেখা যায় এবং এখানে হচ্ছে দেখা যায় যে এই যে টাইম লাইন ডেট এখানে পোস্ট এইগুলো এগুলোকে বলে হচ্ছে টাইম লাইন ঠিক আছে টাইম লাইনের হচ্ছে তুমি যদি যাও কোড ক্যানায়নে গিয়ে টাইমলাইন লিখে সার্চ করবা অথবা কোড ক্যানায়নে মনে হয় না পাওয়া যাবে ইয়েতে পাওয়া যাবে থিম ফরেস্টের বিভিন্ন থিমে দেখবার টাইম লাইন স্টাইল নামে একটা পেজই আছে আলাদা টাইম লাইনটা খুব ইম্পর্ট্যান্ট আর কি টাইম লাইন লিখে আমি এখানে সার্চ করে দেখি ওয়ার্ড প্রেস হ্যাঁ এটা একটা টাইম লাইন আর কি এই তো টাইম লাইন হ্যাঁ এইটা হচ্ছে এই যে ইয়ের নূর হোসেন না ইসলাম নামে আমার ফ্রেন্ড ওনার হ্যাঁ ওনার যে কিন্তু না যাই হোক যেকোনো একটা হবে তো উনি বেশ ভালো ভালো ডিজাইন করেন আর কি সুন্দর সুন্দর প্লাগিন আছে সেই প্লাগিন গুলো মেন সাইটের মাধ্যমে বিক্রি করেন আবার হচ্ছে এখান থেকেও বিক্রি করেন তো এটা লাইভ রিভিউ দেখো যে কোনো জিনিস আমরা যদি ওয়ার্ড প্রেসে করতে চাই সেটাকে আগে হচ্ছে করতে হবে হচ্ছে ইয়েতে এইচ টি এম এল সি এস করতে জানতে হবে তাহলেই আমরা ওইটাকে ওয়ার্ড প্রেসে করতে পারবো এই যে এখানে কারসার রাখলে এখানে দেখাই দিচ্ছে যে কোন তারিখে এটা পোস্ট হয়েছে তারপরে এখানে হচ্ছে এই যে এখানে এভাবে দিয়ে দেওয়া হয়েছে যে এইভাবে এই জিনিসগুলো পাচ্ছে তো এই এখানে টাইম লাইনের ধারণাটা হচ্ছে যে একটা লম্বা দাগ থাকবে তার মধ্যে পোস্টগুলো এইভাবে এভাবে থাকবে এটাই হচ্ছে টাইম লাইন তো এটা কিভাবে করে এটা হচ্ছে এই যে দাগটা এগুলো হচ্ছে এক একটা বিফোর আফটার ঠিক আছে আর নেক্সট যেটা সেটা হচ্ছে এইগুলো হচ্ছে এক একটা চাইল্ড তো এইগুলো হতে পারে ইউএল এলাই হতে পারে একটা র্যাপারের মধ্যে একটা সিঙ্গেল ডিম প্রত্যেকটা এবং এগুলোকে প্রত্যেকটাকে আবার সিলেক্ট করতে হয় যেমন এই ডিপটার অ্যারোটা এই দিকে তাই না আর এই ডিপটার অ্যারোটা কিন্তু এই দিকে ঠিক একই রকম করে এই ডিভের এর এই দিকে এই ডিভের আরও এই দিকে এইগুলোকে আলাদাভাবে সিলেক্ট করতে হয় তো এটা সিএসএস থ্রি দিয়ে খুব ইজিলি করা যায় এন সিলেক্টর বলে এটাকে সিএসএস থ্রির ওই জিনিসটা আমরা শিখে নেব তো নর্মালি একটা টাইম লাইন যদি আমি করতে চাই আমাদের টেম্পলেটেই করে ফেলি এই মানে এইটা থিমটা সাবমিট করা যাবে না এটার পিএইচডিটা শেয়ার হয়ে গেছে দুঃখজনক বিষয় আর কি জানি না কিভাবে শেয়ার হয়েছে শেয়ার হয়েছে সমস্যা নাই এই থিমটা সাবমিট করব না অন্য কোনো থিম সাবমিট করতে হবে আমি আগেই একটা আশঙ্কা করছিলাম কিন্তু এটা হয়ে গেছে আর কি কোনো না কোনো ভাবে আচ্ছা আমরা তাহলে টাইম লাইনটা ওই প্রাইজিং টেবিলের নিচেই করি ডিপ ক্লাস রো তা আমরা ইউএলএলআই দিয়েই করতে পারি কল এম টুয়েলভ এখানে আমরা করি ডিপ ক্লাস টাইম লাইন এরিয়া

আরও দুই তিনটা প্যারাগ্রাফ নিয়ে নেই এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কোনোটাতে কম দেই প্যারাগ্রাফ কোনোটাতে বেশি দেই তাহলে একটু বৈচিত্রতা আসবে আচ্ছা এই হচ্ছে আমাদের টাইম লাইন এর জন্য যেই সিএসএস লাগলো সেই টা আমি কপি করে নেই স্টাইল সিএসএস

টাইমলাইন এরিয়া যেটা সেটা আমরা বিফোর আফটার করে মাসখানে একটা দাগ দিব তো এটা হচ্ছে বিফোর তো মাসখানে দাগ দিতে হলে কি হবে কন্টেন্ট তারপরে হচ্ছে এখানে হচ্ছে হাইট হাইট কত হবে 100% লম্বা করে একটা দাগ আর উইড হচ্ছে আমরা দেই 3 3 পিক্সেলের একটা দাগ দেই বা 2 পিক্সেল দিলেও হয় ব্যাকগ্রাউন্ড দেই অপেরার লাল ব্যাকগ্রাউন্ড টা বা থিমের যে লালটা আছে এটাই লেফট হচ্ছে ফিফটি পারসেন্ট টপ জিরো মার্জিন লেফট কত হবে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ পিক্সেল আর এটাকে এবার জাস্ট আমি দেখে আসি যে এখানে আমাদের ওই সেকশনটা আসছে কি না হ্যাঁ এই যে মাঝখান দিয়ে একটা দাগ চেয়েছিলাম আমি মাঝখান দিয়ে একটা দাগ চলে এসেছে তাই না আচ্ছা টাইম লাইনের আসলে টুল টিপটা আমি ব্যবহার করে ফেলি বুট স্টপের টুল টিপ নিয়ে অনেকের আবার একটু প্রবলেম আছে আছে নাকি আছে টুল টিপ নিয়ে কোনো প্রবলেম আচ্ছা যাই হোক প্রথমে আমরা এখানে কি করব গোল গোল ওইগুলো নিয়ে আসব ওইটা এবং ওইখানে হোভার করলেই টুল টিপটা দেখা যাবে এরকম ঠিক আছে তো আমরা নর্মালি টুল টিপ কি করে ইউজ করি গেট বুট স্টাফ ডট কমে গিয়ে এখানে হচ্ছে জাভা স্ক্রিপ্ট সেকশানে আছে টুল টিপ টুল টিপ এই যে এখানে টুল টিপ লেপ টপ তো আমরা হচ্ছে টপে দেব টুল টিপ অন টপ তো টুল টিপের কাজ করে হচ্ছে এখানে আপনি দিবেন হচ্ছে ডাটা টুগল টুল টিপ আর এগুলো না দিলেও হবে ডাটা প্লেসমেন্ট ডাটা প্লেসমেন্ট টপ থাকে ডিফল্ট আমি নর্মালি যদি এটা নিয়ে আসি আচ্ছা এখানে আমরা নর্মালি একটা টুলটিপ নিয়ে আসি ডিপ ক্লাস বা ডিপ ক্লাস এখানে দিলাম টাইম লাইন ডেট আর একটা টুলটিপ এখানে নিয়ে আসি স্প্যান স্প্যানের এখানে হচ্ছে ডাটা টুগল ডাটা টুগল টুলটিপ আর এখানে হচ্ছে মেইনলি টাইটেলটা হচ্ছে টুলটিপ আকারে শো করে আর এখানে হচ্ছে আপনি দেন যে টেক্সট কী চাচ্ছেন যদি টেক্সট না চান তাহলে ফাঁকা রাখতে হবে তো ফাঁকা রাখলে যেন আসে অর্থাৎ হাই টুইট দিয়ে দিতে হবে তো আমরা এখানে যাই ডেট এই যে টুল টিপ অন আচ্ছা এখানে যাই ডাটা প্লেসমেন্টটা দেই আর এটা একটু নিচে নেই না হলে ওপরেরটার সাথে মিলে যাবে ডাটা প্লেসমেন্ট লেফট এটা একটু নিচে দেই না হলে বোঝা যাবে না আর টুল টিপের জন্য একটা জাভাই স্ক্রিপ্ট লাগবে ও সরি এই যে এখানে আচ্ছা জাফা আমরা অ্যাক্টিভ করি অর্থাৎ এই যে এটা এখানে হচ্ছে ডলার সাইন এটা হবে টুল টিপ আর এখানে হচ্ছে আমি দিয়ে দি ক্লাস টুল টিপ টুল টিপ নামে ক্লাস হোক আচ্ছা এটা কোথায় গেল ও আসছে এখানে না কোনটাতে চলে গেছে ও আচ্ছা টুল টিপ ক্লাসে আবার সিএসএস এ কমপ্লিট করছে টুল টিপ এম এটা দিয়ে দিই মানে বুটস্ট্র্যাপে টুল টিপ ক্লাস আছে ওইটাতে আবার এই যে ডিসপ্লে ব্লক পজিশন অ্যাপসুলেট এগুলো করা আছে এই জন্য আর কি অর্থাৎ জাভা স্ক্রিপ্ট দিয়ে অ্যাক্টিভ করে নেওয়া লাগলো এই আর কি এই যে লেফট ডাটা প্লেসমেন্ট হচ্ছে টপ অর্থাৎ এখন হচ্ছে ওপরে টুল টিপ শো করবে এই আচ্ছা যাই হোক তো যে কোনো জায়গায় টুল টিপ ব্যবহার দরকার হইলে কী করতে হবে মনে করেন আপনি ফেসবুক টুইটার ইউটিউব লিঙ্ক দিলেন ওইখানে চাচ্ছেন যে টুল টিপ লিঙ্কিং হবে এখন খুব এটা করা ইজিলি যেমন এখানে আমাদের আছে আই ক্লাস এফ এফ এ টুইটার তো আমি এখানে দেই যে টাইটেল যদি এখানে এটা আই না হয়ে লিঙ্কিং হইতো লিঙ্কিং হবে এটা আচ্ছা আমি লিঙ্কিংই করে দেয় আনা আইকনগুলো তো লিঙ্কিং হবে লিঙ্কিং হবে না এগুলো হচ্ছে সোশ্যাল আইকন সোশ্যাল আইকন অলওয়েজ কিন্তু লিঙ্কিং হয় লিঙ্কিং ছাড়া সোশ্যাল আইকন থাকে না এই যে এইগুলা এই যে এইগুলা এখানে আমি টুল টিপ দিতে যাচ্ছি জাস্ট এখানে টাইটেল দিব টাইটেল এখানে দিলাম দিলাম হচ্ছে ফলো টুইটার এবার আমি রাইট এ কে টুলটি করবো এখানে জাস্ট হেডার রাইট এ তো হচ্ছে এখানে যাই ডাটা যদিও দিলাম না কারণ এখানে আমি জাভাই স্ক্রিপ্ট ফাংশন অ্যাপ্লাই করছি অর্থাৎ এখানে আস অন টুইটার এটার আবার অপশন আছে বিভিন্ন এই যে অ্যানিমেশন কি অ্যানিমেশন হবে সেটা এই সেই টেমপ্লেট কোন টেমপ্লেটে কিভাবে কি হবে যাই হোক আমাদের অ্যানিমেশন দরকার নেই ইয়ার দরকার নেই তো এইভাবে আপনি হ্যাঁ বুট স্টাফ ছাড়া ইউজ করতে হলে এখানে হচ্ছে বলাই আছে টুলটিপ এই ফাইলটা আপনার লাগবে টুলটিপ টিপ জে এস এই ফাইলটা থাকি বুট স্টাফের টোটাল সোর্স ফাইল ডাউনলোড করলে এই ফাইলটা পাবেন টুলটিপ টিপ জে এস এটাকে টুলটিপ টিপ জে এসে কল করবেন নর্মাল যে কোয়েরি প্লাগিনের মতো করে তারপরে হচ্ছে এবার এখানে এভাবে অ্যাক্টিভ করতে হবে করলে বুটিস্টাব ছাড়া যেকোনো টেম্প ব্যবহার করতে পারবেন এরকম আচ্ছা আমাদের যেটা সেটাতে আমরা ফেরত যাই আচ্ছা হ্যাঁ আমি করে ফেলি তারপরে দেখো পরে আমি আগে আমার কাজ করে ফেলি আচ্ছা দেখো আমরা করে ফেলি তারপরে টাইম লাইনটা আমরা অন্য ইয়েগুলো দেখছি কোশ্চেন নিচ্ছি পরে এই খাতায় লিখো এখনই যেটা প্রশ্ন করতে চাচ্ছিলাম তো আমি এখানে দেই মার্জি ওপরেরটা দেই প্যাডিং 50 পিক্সেল 0 উপরে নিচে মার্জিন 50 পিক্সেল 0 অর্থাৎ আমি প্যাডিং আর মার্জিন দিলাম যাতে এই জায়গাটা বেড়ে যায় আর কি এই যে এবার হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা মেশিনারিও অ্যাক্টিভ করতে পারি এখানে চাইলে মেশিনারি কি তোমরা জানো আচ্ছা মেশনারি আলাদা ক্লাস সেই সেজন্য এখানে মেশনারিটা অ্যাক্টিভ করার দরকার নাই তো এখানে আমি কি করব আচ্ছা একটা জিনিস দেখো আমি একটা ইয়ে নিচ্ছি ডিপ এন টি এস চাইল্ড এখানে এন প্লাস ওয়ান এটার মানে জানো এটার মানে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড রেড

হ্যাঁ এই টাইপের জিনিস ধারা বা এই টাইপের জিনিস সেটা হচ্ছে টু এন প্লাস ওয়ান এর মানে কি যদি এন এর মান ওয়ান হয় তাহলে টু এন প্লাস ওয়ান ইজিক্যাল টু কত হুম থ্রি আচ্ছা তাহলে এখানে হচ্ছে নর্মালি এন মানে হচ্ছে এক একটা চাইল্ড ঠিক আছে আমি চাচ্ছি যে প্রথমটার এরকম একটার একটা পর একটা সিলেক্ট হবে এই জন্য এখানে দিতে হবে টু এন প্লাস ওয়ান তুমি যদি মনে করো ফার্স্ট দেন হচ্ছে ফোর্থ এরকম সিলেক্ট করতে চাও এরকম সিলেক্ট করতে হলে থ্রি এন প্লাস ওয়ান দিলে এবার সিলেক্ট হবে দেখো এখানে ফার্স্ট তারপরে হচ্ছে ফোর্থ তারপরে আবার দুইটা বাদ গেছে কিন্তু ঠিক আছে মানে দুইটা করে ঠিক একইভাবে এভাবে যদি ফোর এন প্লাস ওয়ান দাও সেক্ষেত্রে দেখবা যে এখানে হচ্ছে তিনটা বাদ যাবে তারপরে মানে চারটা 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 সিলেক্ট হবে যদি মনে করো এক পাঁচ এইভাবে এটাকে বলে এন টি চাইল্ড সিলেক্টর এটা আমাদের লাগবে এখানে এই জন্য আমরা এটা দিলাম এভাবে যদি কোনো ডিপকে সিলেক্ট লাগে এখন আমাদের কিন্তু আলাদা ক্লাস দেওয়া লাগতো যে এটা হচ্ছে রেড হবে এটা রেড হবে আমরা ক্লাস ছাড়াই ডায়নামিক্যালি যদি সিলেক্ট করতে চাই সিএসএস দিয়ে এভাবে এইরকম ইয়ে হবে তো গুগলে সার্চ করে এন টিএইচ চাইল্ড সম্পর্কে ভালো করে জানে নিবা জাস্ট আমি এখানে এইটুকু ইউজ করলাম তো এখন আমরা কি চাচ্ছি দেখো যেগুলো হচ্ছে এইগুলো আচ্ছা আর একটা জিনিস এটার চাইল কি দেখো এটার মানে হচ্ছে যে আমি চাচ্ছি যে ফার্স্ট সিলেক্ট হবে না আমার প্যারামিটার একই থাকবে আমি যেটা চাচ্ছি সেটা প্যারামিটার একই থাকবে কিন্তু ফার্স্ট টা সিলেক্ট হবে না ঠিক আছে সেটা এন এস ওইখানে টু দিয়ে দিলে ওইটা সিলেক্ট হবে আচ্ছা এবার আসো যে আমরা যদি টাইম লাইন করতে চাই সেক্ষেত্রে কি করতে পারি এই যে চাইল্ডগুলো আছে এই চাইল্ডগুলোকে আমি কি বলবো আর এমনি নর্মালি আমি ইয়ে দেই যে উইড ফোরটি ফাইভ অর্থাৎ আমি চাচ্ছি যে টেন করে দুই দিকে ফাঁকা থাকুক আর এটা হচ্ছে ফ্লোট লেফট এটা হচ্ছে বাম দিকে চলে আসবে টিএচ এই চাইল্ড আর এই চাইল্ড হচ্ছে কি করব ফ্লোট রাইট অর্থাৎ ওইটা চলে যাবে চাইল্ড এই দিকে আচ্ছা এইরকম হওয়ার পরে যে এই চাইল্ড আছে ক্লিয়ার আচ্ছা ফার্স্ট গুলোকে এখানে হচ্ছে আচ্ছা ফ্লোট লেফট না দিয়ে আরেকটা কাজও করতে পারি ক্লিয়ার বোধ বোধ দিলে তো নিচে চলে আসবে হ্যাঁ আচ্ছা এটাও হলো না আচ্ছা এইটার হচ্ছে ফ্লো এইটা এই চাইল্ড গুলো ফ্লোট লেফট আচ্ছা উইথ ডিয়ারি উইড আর এই চাইল্ড গুলার হচ্ছে ফ্লোট রাইট এইটা ডান দিকে যাবে হ্যাঁ এইরকম আচ্ছা তো এইরকম করলাম এইটার হচ্ছে যেটা সেটা হচ্ছে ওভারফ্লো হিডেন দিয়ে দি দাগটা যেন আসে তো এখানে কি করলাম নর্মালি আমরা ডিপ ডিপকে যেভাবে ইয়ে করি এটাকে করলাম উইড ফ্লোট উইডেন্ট আর এটা ফ্লোট রাইট আচ্ছা তো দেখো এখানে একটা প্রবলেম হচ্ছে ফ্লোট লেফট ফ্লোট রাইট করার পরে এই যে এই ব্যাটা উপরে চলে আসলো কেন বলো তো এখানে কারণ সে এখানে জায়গা পাইছে বলেই সে উপরে এটা কিন্তু ফ্লোট লেফট আচ্ছা আমি রেড গ্রিনটা রেখে দেই তাহলে একটু বোঝার সুবিধা হবে ফ্লোট লেফট মেসনারি বোঝায় বোঝা নয় লাগলো আর এখানে মেসনারিটা দিলে সুন্দর লাগবে ফ্লোট রাইট আচ্ছা এইটা কিন্তু যাওয়ার কথা কোথায় বলো তো এর নিচে না কিন্তু এর নিচে কেন যাইতে পারলো না এইটার কন্টেন্ট বেশি প্লাস এই যে এইখানে কন্টেন্ট অংশটুকু জায়গা পাইছে এইটুকুর জন্য কিন্তু এ যাইতে পারে নাই ঠিক আছে অর্থাৎ এখানে যে জায়গা পাইছে একটু এখান থেকে এইটুকু সে এই জায়গাটুকু দখল করে নিয়েছে আমরা জানি ডিভের যদি একটু জায়গাও পাই সেটাকে যদি ফ্লোট লেফট রাইট করা থাকে সেক্ষেত্রে কিন্তু সে উপরে জায়গা দখল করে নেয় ওভারফ্লো হিডেন না থাকলে ঠিক আছে তো এরকম যদি দরকার হয় যে যতটুকু জায়গা পাইছে ততটুকুর মধ্যেই যাবে এটাকে বলে মেশনারি আচ্ছা মেশনারিটা তোমরা দেখো ওয়ার্ড প্রেসে কিন্তু ডিফল্টভাবে মেশনারি আছে আচ্ছা মেশনারি ছাড়া একটা ডিপ আর মেশনারি সহ একটা ডিপ কেমন হয় সেটার একটা এক্সাম্পল দেখো তোমরা এই যে ইয়ে দেখো না আচ্ছা মেশনারি ইয়ে দেখানো হয়েছে ইট দিয়ে যে একটা আর পর একটা জায়গা দখল করে নিয়েছে এখানে তুমি যতটুকু যেভাবে বলবা সেটুকু দখল করে নেছে আচ্ছা হোয়াট ইজ মেশনারি মেশনারি কীরকম এখানে আমি একটু একটু দেখে আসতে হবে বিফোর এই আছে আচ্ছা এই যে এইটা হচ্ছে বিফোর সিএসএস ফ্লোটস সিএসএস ফ্লোট করার পরে এইরকম যে এরকম হবে আর আফটার মেশনারি মেশনারি করার পরে দেখো যে ইচ্ছা মতো সে হচ্ছে নাম্বার ফাইভ এই ফাইভ কিন্তু চাইলে এখানে আসতে পারতো কিন্তু সে আসে নাই কারণ এই থ্রিটা তাকে আসতে দিচ্ছে না কারণ এই ফাইভ যাবে হচ্ছে এখানে কিন্তু এখানে যা জায়গাটা পাই নাই সেই জন্য সে কিন্তু এখানে আসছে কিন্তু মেশিনারি দিলে এর জায়গাটা সুন্দর করে দখল করে নেবে ঠিক আছে এটা ব্যবহার করার নিয়মটা দেখো মেশিনারিটা কি করে ইউজ করতে হয় গিটহাব থেকে ডাউনলোড করে ডাউনলোড জিপ এখানেও কিছু টেস্ট ফাইল আছে আমি এখানে এক্সট্রাক্ট করি এটার কিছু টেস্ট আছে দেখি টেস্টে কি কি দেওয়া আছে আচ্ছা যাই হোক এই টেস্টে কিছু বুঝতে পারবো না আমরা ইয়ে ফাইলটা নিয়েই কাজ করি এই ফাইলটা পাওয়া যাবে ডিস্ট্রিবিউশন এই যে মেশিনারি এইটা হচ্ছে আমাদের কল করতে হবে এখানেই কল করি প্যাক্ট আর এটা ব্যবহার করার নিয়ম এখানে দেওয়া আছে কোথায় যেন মেশনারি আচ্ছা এটা হচ্ছে ক্লাস দিয়ে ব্যবহার করতে হবে এম এলে চাইলে আমরা জাভাই দিয়ে ইউজ করতে পারি অর্থাৎ ক্লাস জেস মেশনারি আইটেম সিলেক্টর কলা এটা দিয়ে দেয় আর মেইন যে প্যারেন্ট যেটা এটাকে জাস্ট ওই ক্লাসটা আমি দিয়ে দিই অর্থাৎ টাইম লাইন দুইটা ক্লাস তো একসাথে দেওয়া যায় না এর মধ্যে ক্লাসটা দিয়ে দিই আচ্ছা এবার একটু রিফ্রেশ করি দেখি চেঞ্জটা কি আসলো আচ্ছা হয় নাই মেশনারি অ্যাক্টিভ হয় নাই হ্যাঁ একটু দেখে আসি প্রবলেমটা কোথায় টাইম লাইন এরিয়া সোর্স ফাইল পাইলো কিনা দেখে আসি হ্যাঁ পাইছে আচ্ছা এখানে যাই এটাও নিতে পারি চাইলে স্ক্রিপ্ট ক্লাস হচ্ছে টাইম লাইন এরিয়া ও আচ্ছা আইটেম সিলেক্টর হবে হচ্ছে ইয়ে সিঙ্গেল টাইম লাইন এইটাই ভুল হয়েছে আচ্ছা এবার হয়েছে এইটার হচ্ছে ইয়ে দিতে হবে position absolute আচ্ছা এখানে হচ্ছে লেফট হবে না আচ্ছা আমি একটু দেখে আসি এটা হবে হচ্ছে আমি আবার বোঝাই দিব জাস্ট দেখো এখানে যাই মার্জিন বটম পঞ্চাশ পিক্সেল আচ্ছা আমি মেশনারি ছাড়া মেশনারি অ্যাক্টিভ করা ছাড়া ইয়ে করি নরমালি তো আমাদের এই টেমপ্লেটটা এইরকম না এরকম হওয়ার কথা যে হচ্ছে এইটা হচ্ছে আমি চাচ্ছি যে এইটা চলে যাক এখানে জায়গা আছে এখানে এখানে চলে যাবে আর নর্মালি আমরা একটা ডিপ করলে এরকম হয় যদি এইটা এখানে যাই অর্থাৎ ডিভের সাথে একদম ভিড়ে ভিড়ে যদি থাকতে চাই সেক্ষেত্রে আমরা এখানে এই ইয়া ইয়ে করবো হচ্ছে একটা জাভা স্ক্রিপ্ট প্লাগিন একটা জাভা দিয়ে এটা তৈরি করা যেটা এখন দেখেন যে এটা কিভাবে চলে আসছে যে এটার পরে এটা এটার পরে এটা আচ্ছা এখানে উইড বেড়ে গেল কি কারণে একটু দেখে আসি আমরা কলাম উইড দুইশো দিছি এই জন্য কলাম উইড একশো পঞ্চাশ দিয়ে দেখি হ্যাঁ আচ্ছা তো হচ্ছে নর্মালি আমাদের মেশিনারি ছাড়া এটা হচ্ছে যে কোনো কন্টেইনার এরকম লাগবে এরকম এরকম হবে কিন্তু আমরা চাচ্ছি যে আছে যেমন এটা চলে যাবে এখানে এটা চলে যাবে এখানে আর এগুলো ঠিকই আছে তো এইরকম যদি কোনো একটা মানে টাইলসের মতো অথবা হচ্ছে কোনো একটা ইটের মতো যেমন সুন্দর সুন্দর করে ভাজে ভাজে যতটুকু দরকার সিমেন্ট দিয়ে সেটুকু চলা যায় এরকম যদি চাই সেটা হচ্ছে মেসনারি অ্যাক্টিভ করতে হবে মেশিনারি ডাউনলোড করতে হবে হচ্ছে এখান থেকে গিটার থেকে তারপর ডিস্ট্রিবিউটার মধ্যে থেকে অন্য যে কোয়েরি মতো এটা কল করতে হবে তবে এটা কোনো যে কোয়েরি না এটা একটা জাভা স্ক্রিপ্ট লাইব্রেরি করার পরে এই যে অ্যাক্টিভেটর দিয়ে দিছে এখানে যে এস মেশিনারি দিয়ে অ্যাক্টিভ হওয়ার কথা তো এখানে দিতে হবে সে ডকুমেন্ট কোয়েরি সিলেক্টর অর্থাৎ যেটা হচ্ছে এরিয়া বা হচ্ছে যেমন আমরা ওই যে ইয়ে করি না আউল আসলে অ্যাক্টিভ করার সময় যেটা প্যারেন্ট চাইল্ড সেটাকে নিয়ে সেটাতে অ্যাক্টিভ করি আর এর মধ্যে আইটেম অর্থাৎ কোন আইটেমটা হবে সেটা এখানে দিতে হবে আর কলাম উইট এখানে দিতে হবে হচ্ছে আপনার যতটুকু লাগে আচ্ছা কলাম উইট না দিয়ে আমরা একটু কাস্টমাইজ করব কারণ আমাদের এখানে লাগবে হচ্ছে কয়টা দুইটা লাগবে তাই না দুইটা লাগবে আচ্ছা এখানে একটু বাড়াই উইটটা আমরা পরে বাড়াই দিচ্ছি

আর একটু কনফিগার করি এটা হচ্ছে একশো পঞ্চাশ আচ্ছা এখানে কত দিলাম পাঁচশো চারশো আশি এটার উইট কত আছে চারশো আশি মার্জিন বটম পঞ্চাশ বিগ হ্যাঁ ঠিক আছে দেন উইট যদি বাড়াই দেয় আচ্ছা এখানে তাহলে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে মার্জিন লেফট margin left on speaker huh. i 488 তাই আচ্ছা আমরা এই এরকম নিয়ে আসলাম আপনারা মেসনারি তফাৎটা বুঝতে পারছেন কোন একটা এলিমেন্ট যদি ফ্লোট লেফট রাইট করি সেই ক্ষেত্রে তার আগের এলিমেন্টের অনুযায়ী সে বিবেচনা করে এই এগুলা কিন্তু আসলে সে পজিশন অ্যাবসলিউট হয়ে এই যে দেখেন যে এটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট টপ 50 পিক্সেল তারপরেটাই যদি যাই সেক্ষেত্রে পজিশন অ্যাবসলিউট তারপরে এখানে টপ 50 পিক্সেল আর এখানে লেফট অর্থাৎ এই যে এটা এটা তো টপ 50 হবে ঠিক আছে কিভাবে এটা টপ 203 এটাতেও টপ 200 এখানে 63 আচ্ছা হ্যাঁ এই এইভাবে এই জিনিসগুলো চলে আসে অর্থাৎ এটা উপরে যা দরকার উপরে গেছে এটা নিচে আসার দরকার নিচে আসছে এই এইটাকেই বলে হচ্ছে মেসনারি ইয়া করে করা আপনারা যখন হচ্ছে কোন ইমেজকে এইভাবে নিয়ে আসবেন যেমন মেসনারি एग्जांपल এখানে দেওয়া আছে দেখে নেবেন যে কোয়েরি মেশনারি এই যে এক্সাম্পল দেওয়া আছে যে কোন ওয়েবসাইট মেশনারি ইউজ করছে কিভাবে ইউজ করছে সেইগুলো এখানে দেওয়া আছে এটা একটা সিএসএস থ্রি ইফেক্ট এই যে দেখেন এখানে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা একদম মানে এর সাথে ভিড়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি আপনি এভাবে কোনো ডিপ তৈরি করতে হলে আপনাকে কি করতে হবে প্রথমে প্রথমে তিনটা কলাম নিতে হবে আপনি সিম্পলি কি করবেন তিনটা কলাম নেবেন তাই না তিনটা কলাম নিয়ে এর মধ্যে ডিপগুলো দেবেন তাহলে ঠিক আছে সমস্যা নাই কিন্তু এখানে এগুলো করা হচ্ছে এক একটা সিঙ্গেল সিঙ্গেল করে করা এটা আছে প্রথমে তারপরে এটা সেকেন্ড এটা থার্ড এটা ফোর্থ এটা ফিফথ এটা সিক্স নর্মালি আপনি সিঙ্গেল ডিপ নিয়ে এরকম করতে যান পারবেন না সম্ভব না ঠিক আছে আপনাকে তিনটা কলাম নিয়ে করলে তবেই সম্ভব এইচ এল দিয়ে ঠিক আছে এখানে দেখেন এই এলিমেন্টগুলো কিভাবে নেওয়া আছে এটা একটা এলআই তারপরে এলআই কিন্তু নিচে টানা ঠিক আছে তারপরে এলিআই কিন্তু পরেরটা তারপরে হচ্ছে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে তারপরেরটা এইরকম প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আলাদা আলাদাভাবে আছে এখানে তো এটাই হচ্ছে মেশিনারি গ্রিড সিস্টেম আচ্ছা আর আরো বাকি বুঝে যাবেন প্র্যাকটিস করার পরে আচ্ছা এবার আমরা বাকি অংশটুকু হ্যাঁ হ্যাঁ কোনটা কোনটা কাজ করে না না আমি ওইভাবে তো করলাম না ওইটা হ্যাঁ না পর্যায়ে এখানে অবশ্যই থাকলো ঠিক আছে এখানে হচ্ছে ডেট ওয়াইজ আসবে এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে থার্ড এটা হচ্ছে ফেসবুকে যখন আপনি যান তখন কিন্তু এই পাশে কিন্তু সিরিয়াল থাকে না সিরিয়াল থাকে যে এটা হচ্ছে আপনি পঁচিশে জুন যদি এটা পোস্ট করেন সাতাশে জুন যদি আরেকটা পোস্ট করেন সেটা এইটা ঠিক আছে এই দিকে এইদিকে এদিকে দিকে এদিকে এরকম এরকমভাবেই হবে হ্যাঁ সিরিয়াল অনুযায়ী আসলে সেটা তো আর না প্লাস সেটা ইউজার বিরক্ত বোধ করবে যে লম্বা এইগুলো আগে পড়ে নিব তারপরে আমাকে এগুলো পড়তে হবে এরকম না ঠিক আছে ব্যাপারটা আচ্ছা আমরা হচ্ছে ইয়ে করি এখানে একটু স্টাইলাইজ করি এখন তো এখানে কালার ছাড়া জাস্ট আপনাদের এন টি চাইল্ড বোঝানোর জন্য ঠিক আছে ওই ওইটা কিন্তু আমরা এখানে ইউজ করছি না কালার আমি কেটে দিব এখন নর্মালি আমরা এক কালার ইয়ে করব। মনে করেন এটা নাই এটা দরকার নাই। এবার হচ্ছে আমরা এখানে যাই বর্ডার বর্ডার দিয়ে আমরা কোট আকার টাইপের ইয়ে দিয়ে দেবো এখানে ব্যাকগ্রাউন্ড আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে নেই এটাই নেই কালার সাদা প্যাডিং বিশ পিক্সেল আচ্ছা এবার আমরা একটা অ্যারো দিব এখানে এইরকম তীর চিহ্ন হয়ে এটার একটা অ্যারো যাবে ঠিক আছে তো এটার যদি একটা অ্যারো দিতে চাই আমরা মাঝখানে দিব প্রত্যেক সেই অ্যারোটা মাঝখানে দেবো আমরা তো যে কোনো এলিমেন্ট বিফোর আপটা দিয়ে মাঝখানে নিয়ে আসতে পারি পারি না আচ্ছা বিফোর আপটা দিয়ে মাঝখানে নিয়ে আসি এইটার হচ্ছে পজিশন আচ্ছা এটা পজিশন রিলেটিভ না এটা পজিশন অ্যাবসুলেট তো এমনি আছে তাই না বিফোর মনে করেন দিলাম হাইট 25 পিক্সেল উইড 25 পিক্সেল ব্যাকগ্রাউন্ড এই কালারেরই ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট তারপরে হচ্ছে পজিশন অ্যাবসুলেট টপ ফিফটি পার্সেন্ট রাইট মাইনাস বিশ পিক এভাবে দিয়ে দেখি কি অবস্থা হয় এরকম আসছে এবার কি করবো এটাকে সাইজ করব সেটা হচ্ছে মার্জিন টপ কত হবে মাইনাস পিকজেল আর এবার হচ্ছে ইয়ে করবো সেটা হচ্ছে ট্রান্সফর্ম রোড ফর্টি ফাইভ ডিগ্রি এবার হচ্ছে লেফট থেকে ইয়া করে নিয়ে আসি। কই রাইট এই তো। আচ্ছা এরকম করলাম। কিন্তু এই যে এইটা এইটা কি এই পাশে হবে? হবে না। আচ্ছা ওইটা এবার এনটিএস চাইল্ড দিয়ে আমাকে করতে হবে। আচ্ছা ওইটা এনটিএস চাইল্ড দিয়ে করার আগে আমাকে প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে ধারণা নিতে হবে এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে থার্ড এই যে ওটাই বলতেছিল তাই না এই থার্ডটা আসবে হচ্ছে এইখানে তো এইভাবে মেশিনারি কিন্তু এইভাবে কাজ করবে না অর্থাৎ আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে কাজ করবে না তো এইখানে আমরা কি করব। এই যে সিলেক্টরটা এই সিলেক্টরটা বিফোর আপটার দিয়ে সিলেক্ট করব না কারণ আমরা এখানে কি ইউজ করছি মেশিনারি ইউজ করছি সেই জন্য এই সিলেক্টরটা আমরা সিলেক্ট করব হচ্ছে একটা ক্লাস দিয়ে যে এটা লেফট হচ্ছে রাইট রাইট এটা এটা হচ্ছে হচ্ছে যেটাকে দেখাতে চাই সেটা যাবে যেটাকে রাইটে দেখাতে চাই সেটা রাইটে যাবে এই রকম তো এটা তো ইজিলি এই পাশে আনা সম্ভব সম্ভব না আচ্ছা তো আমরা হচ্ছে নেক্সট এই টুল টিপ যেটা সেটা যদি আমরা এখন টাইম লাইন ডেট এটাকে আমি ইয়েতে চাই টাইম লাইন ডেট পজিশন অ্যাপসোলেট লেফট জিরো টপ জিরো আচ্ছা লেফট না রাইট রাইট জিরো ব্যাকগ্রাউন্ড আপাতত রেট থাক উইড পঁচিশ পিকজেল হাইট পঁচিশ পিকজেল আর বর্ডার রেডিয়াস

আচ্ছা এবার যাব হচ্ছে রাইট হচ্ছে দেখব যে আমার কতটুকু করলে এখানে হচ্ছে সেন্টার্ড হয় আর টপ হচ্ছে কত হবে আর এবার হবে হচ্ছে মার্জিন টপ মাইনাস বারো পয়েন্ট পাঁচ তাহলে এবার আমি টাইমলাইন লাইন ডেটটা নিয়ে যাই আচ্ছা এখানে আসি এইটা টুল টিপ এখানে আসছে না আচ্ছা দেখি টুল টিপের জন্য একটা এলিমেন্ট আসছে কি এলিমেন্ট ডিভ ক্লাস টুল টিপ ডিভ ক্লাস টুল টিপ টাইম লাইন ডেটের মধ্যে থাকলে সেটা টেক্সট ইনডেন্ট থাকুক আর নর্মালি এটা টেক্সট ইনডেন্ট থাকবে না টাইমলাইন ডেট এটা হচ্ছে টেক্সট ইনডেন্ট তুলে দিই টেক্সট ইনডেন্ট মাইনাস নাইন 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 আচ্ছা এবার টুল টিপ আসছে না না ও টেক্সটকেই তো হচ্ছে ইয়ে হচ্ছে আচ্ছা সেই জন্য আমাদের হচ্ছে ইয়ে করতে হবে টুলটিপ করতে হবে কারণ যখন চলে যায় তখন এই ডিপটাও কিন্তু আর অ্যাক্টিভ থাকে না ঠিক আছে এই জন্য এটা প্রবলেম হচ্ছে এই টুলটিপ এনকে হচ্ছে ইয়ে করতে হবে ওই ব্যাকগ্রাউন্ড রেড এবং ওইটাকে হচ্ছে ঠিক করতে হবে আচ্ছা আমরা ওইটাই করি টাইম লাইন ডেটের মধ্যে কি আছে স্প্যান ক্লাস এন আচ্ছা এইটার মধ্যে আমরা ওইটাকে স্টাইলাইজ করব মাইনাস নাইন 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 পিক্সেল আচ্ছা এবার আসি টুল টিপ আচ্ছা এই জন্য এটাকে করতে হবে ডিসপ্লে ব্লক ডিসপ্লে ব্লক না করলে কিন্তু আবার টেক্সট ইনডেন্ট কাজ করে না যেমন পজিশন অ্যাপসুলেট কাজ করবে তার রিলেটিভের সাথে অর্থাৎ এইটা এখানে আসছে তো এখানে আমরা ডেট ইজিলি বসায় দিতে পারবো আচ্ছা টাইম লাইন ডেট কি আমরা একটার মধ্যেই নিছি নাকি ও হ্যাঁ একটার মধ্যেই নিছি তো তাহলে এটা এখানে আসলো মেনলি এটা হচ্ছে আমাদের হবে হচ্ছে কোথায় এখানে আসবে ঠিক আছে অর্থাৎ এইটাকে যে আলাদা একটা ক্লাস দেবো আমি যে টাইম লাইনকে আমরা এই দিকে চলে যাচ্ছে সেটাকে একটা আলাদা ক্লাস দিয়ে জাস্ট এই অংশটুকু এখানে নিয়ে আসবো এখানে আরেকটা কাজ করতে হবে আমরা এখানে হচ্ছে কোনো একটা এলিমেন্টের সাথে এলিমেন্ট হচ্ছে মিশে যাইতে পারে অর্থাৎ এইটা যদি এই পাশে নিয়ে আসি মিশে যাবে এই জন্য এই এলিমেন্টগুলোর হচ্ছে মার্জিন বটম বেশি দিয়ে দিতে হবে যাতে একটার সাথে একটা মিলে না যায় একটার সাথে একটা যেন কনফ্লিক্ট না করে তো এই হচ্ছে একটা টাইম লাইন এরিয়া আপনি টাইম লাইনের জন্য ইয়ে পাবেন আচ্ছা এখানে এরা কি করে করছে সেটা যদি আপনি দেখতে চান এই যে ভার্টিক্যাল টাইম লাইন এরা একদিকে করছে তো এই জন্য আর কি এটা সহজ এইচ টি এল টাইম লাইন আরও আছে হ্যাঁ এটা ও হ্যাঁ ওটাও দেখা যাইতে পারে এটাও দেখা যাইতে পারে দুই পাশে এটা কিভাবে নিয়ে আসা এই যে এখানে ইয়া করা হইছে এই লাইরে ক্লাস দেনে আসা হয়েছে এই লাই ক্লাস অড আর ইভেন ঠিক আছে এটা এটা হচ্ছে মেসনারি না এই জন্য এটা ইয়ে করে নেওয়া হয়েছে আর প্রত্যেকটা জিনিস এখানে মেশিনারি হয় নাই যে এটার সাথে এটা কিন্তু একদম ইয়ে আর কি মানে মিলে যাচ্ছে আমরা তো দিছি হচ্ছে মেশনারি স্টাইল মেশনারি সারা এটা হচ্ছে ইয়ে করছে তো আমাদের এলআই ক্লাস অ্যাড ইভেন দেওয়া লাগবে না অড ইভেন এখানে দেওয়া লাগবে না এই কারণেই যে আমরা এন টি স্টাইল এখানে ইউজ করতে পারি ঠিক আছে আপনারা দুইভাবে টাইম লাইন করবেন একটা টাইম লাইন হবে হচ্ছে মেশনারি সারা আর হচ্ছে মেশনারি সহ এই দুইটা টাইম লাইন করবেন করলে ইয়ে হয়ে যাবে আর কন্টেন্ট আমরা আপনারা প্রথমে সেম সেম কন্টেন্ট দিয়ে করেন অর্থাৎ ওই মানে সেম সেম কন্টেন্ট না দিয়ে গেলে উল্টাপাল্টা হয়ে যাবে অর্থাৎ একটা ডিপের উইড হাইট একই থাকুক তারপরে আপনি ওইটা কমাই দেখেন যে কি সমস্যা হচ্ছে কোন সিএসএস ফিক্স দিলে ওইটা ঠিক হয়ে যাবে ঠিক আছে এইরকম আর কি এখানে হচ্ছে কি দেওয়া আছে একটু যদি দেখি উইড ফি পার্সেন্ট আচ্ছা টাইম লাইন ওয়ার্ড হচ্ছে ক্লিয়ার লেফট ও আচ্ছা হ্যাঁ এখানে ক্লিয়ার লেফট আসে ইউজ করছে ঠিক আছে ক্লিয়ার লেফট আছে ক্লিয়ার রাইট আছে ক্লিয়ার বোথ আছে অর্থাৎ ক্লিয়ার এখানে লেফট ইউজ করার কারণে হচ্ছে ইয়ে গেছে মানে এইটা তো আসার কথা ছিল এই পাশে কিন্তু এই পাশে জায়গা নাই বলে সেই এই পাশে চলে আসছে ক্লিয়ার লেফট দেবেন অর্থাৎ আপনারা আগে সেম সেম করেন সেম সেম করার পরে কন্টেন্টের উইড হাইট অর্থাৎ কন্টেন্ট কিছু কমাই দেন কনটেন্ট কমাই দেওয়ার পরে এলেমেলে হয়ে যাবে তখন ক্লিয়ার লেফট ক্লিয়ার রাইট এগুলো দিয়ে এগুলোকে ফিক্স করেন এন চাইল্ড ক্লিয়ার লেফট ক্লিয়ার রাইট এগুলো দিয়ে ফিক্স করেন ফিক্স করলে মোটামুটি দেখবেন যে টাইম লাইনটা খুব ইজিলি করতে পারছেন টাইম লাইনের মানে ইউআইটা যদি এইভাবে সুন্দর করে করতে পারেন এইটা দিয়ে ওয়ার্ডপ্রেসে প্লাগিন বানাইতে পারবেন যে কোনো ওয়ার্ডপ্রেসে আপনার সিএসএস যদি আলাদা থাকে এটা দিয়ে খুব ইজিলি প্রিমিয়াম প্লাগিন বানানো সম্ভব জাস্ট এটা নিয়ে একটু স্টাডি করেন টাইম লাইন নিয়ে হ্যাঁ হ্যাঁ এটাতে আমরা দিতে ভুলে গেছি এই জন্য বোধ আসে নাই ঠিক আছে এখানে হচ্ছে হবে দিতে আর এগুলোর যায় সুন্দর সুন্দর এখানে মেশনারি দিলে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না ঠিক আছে যেটা ছোট সেটা আগে চলে যাবে এরকম আর যদি আপনি মেশনারি ছাড়া করেন তখন হবে সেক্ষেত্রে আবার পদ্ধতি আছে যদি আপনি মনে করেন যে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে করবেন সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে এই দুইটার জন্য একটা ডিপ নিতে হবে এই দুইটার জন্য একটা ডিপ নিতে হবে নিলে সেটা ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে ভাবে হবে তো সেভাবে মানে জন্য ফার্স্ট সেকেন্ড এটা আর আপনি যদি মেশিনারি ছাড়া করেন সেক্ষেত্রে আপনি এটা ইয়ে করতে পারবেন এরকম ঠিক আছে হচ্ছে উইড হাইট অটো নিয়ে নেয় এখানে দেখেন এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড কিন্তু আমাদের এইটা হওয়া উচিত ছিল থার্ড ঠিক আছে থার্ড না হয়ে ডান দিকেরটা থার্ডে চলে গেছে ঠিক আছে এই যে এটা এটা অ্যাকচুয়ালি তিন নম্বরই কিন্তু এটার আসার কথা ছিল এই পাশে সে চলে গেছে এই পাশে কারণ সে হচ্ছে এই পাশে হচ্ছে জায়গা বেশি ইয়ে পাইছে অর্থাৎ এই দুইটার হাইট আর এই দুইটার হাইট কিন্তু সমান পাইছে এই জন্য এটা হয়েছে আপনি যদি এটা ফিক্স করতে চান সেক্ষেত্রে মানে এটা মিনিমাম হাইট দিয়ে ফিক্স করা যায় কিন্তু মিনিমাম হাইট দিলে সেটা আর মেশনারি হইল না ঠিক আছে এখানে যদি দেন যে মিনিমাম আমি দেখাই মিনিমাম হাইট নর্মাল পোস্টগুলো আসার জন্য মেশনারি ইউজ হবে যেমন এই যে আপনাদের একটা টেমপ্লেট এখানে ভেরিয়াস নামে একটা টেমপ্লেট নিয়ে আসছিলাম আমি হ্যাঁ হ্যাঁ জায়গা পাইলে সে ওইখানে চলা যাবে দুইটাই শিখে রাখতে হবে ঠিক আছে মেশিনারিও শিখে রাখতে হবে ওইটাও শিখে রাখতে হবে আমি কিছু এক্সাম্পল দিয়ে দেবো তারপরে আপনি যে এখানে দেখতে পারেন এটা ফিক্স করার পদ্ধতি আছে ঠিক আছে মেশিনারি এই যে আপনার ইলিমেন্টগুলো কোন এলিমেন্ট কোথায় যাবে এটা ফিক্স করার পদ্ধতি আছে তো সেই জন্য এটা হচ্ছে দেখে নেবেন যে এটার অপশন আর কি কি আছে এই যে এই সাইটে আছে মেথ অপশনস অপশানসে গেলে এখানে আর কি কি আছে সেগুলো এখান থেকে দেখে নিতে পারবেন এই যে কলাম উইড কলাম উইড কীভাবে কাজ করছে তারপরে এই যে এখানে আবার ওইটা ফিক্স আছে গ্রিড সাইজার তারপরে এটা হচ্ছে গাটার গাটারে কি কাজ এই কোট পেনে এক্সাম্পলগুলো দেখেন দেখলে মোটামুটি ওইখান থেকে ফিক্স করার পদ্ধতি আছে যে এখানে এক দুই দিয়ে করা আছে এক দুই তিন চার পাঁচ কোথায় গেছে পাঁচ এখানে চলে আসছে হ্যাঁ 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 ওগুলোতেই ইয়ে হবে পোর্টফোলিওতে বেশি ইউজ হয় এগুলো এগুলো হচ্ছে গার্টার অর্থাৎ গাটার দেওয়ার জন্য যাই হোক জাস্ট হালকা জেনে রাখলেই হবে এগুলো নতুন করে তৈরি করতে হলে একটু স্টাডি করলেই হয়ে যাবে আর টাইম লাইন একদিকে এই যে এই টাইম লাইনটা অনেক সুন্দর আপনি এরকম করে বানান সমস্যা নাই এরকম করে এক টাইম লাইন বানান দুই দিকেই যে বানাতে হবে না একদিকে টাইম লাইন বানান আপনি চেষ্টা করে এভাবে একদিকে টাইম লাইন বানালেও হবে তো এটা প্র্যাকটিস করেন